বিধানসভা নির্বাচনের আগেই সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দিয়েছিলেন। যে সুজাতা লোকসভা নির্বাচনে সৌমিত্র তথা বিজেপির হয়ে প্রচার করে জয় ছিনিয়ে এনেছিল, সেই সুজাতা হঠাৎ করে তৃণমূল শিবিরে কেন? জল্পনা তখন থেকেই চলছিল। সময়ের অপেক্ষা, আজ সেই সময় শেষ। স্ত্রীর সাথে সম্পর্কের ইতি টানতে ডিভোর্স ফাইল করলেন সৌমিত্র খাঁ। বাঁকুড়া জেলা আদালতে করলেন ডিভোর্স ফাইল। সোমবার বাঁকুড়া আদালতে আইনজীবীকে সাথে নিয়ে বাঁকুড়া জেলা আদালতে ডিভোর্স ফাইল করলেন বিজেপির রাজ্য সহসভাপতি তথা বিষ্ণুপুর লোকসভার বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি নিজে মুখে এবং তার আইনজীবী এ কথা স্বীকার করেছেন। দেখুন, নোটিশটা হয়েছিল আজ থেকে বছর দুয়েক আগে, এবং নিয়ে অনেক কিছু আপনার নিশ্চয়ই কাগজে আপনাদের কাগজে অনেক কিছু বেরিয়েছিল। তার বাইরে আমি যদি যেতে চাই না, কারণ আমার মনেও নেই সব ঘটনা। তবে মুকদ্দমাটা উনি আজকে ফাইল করলেন, সেই ব্যাপারে আমি রিটার্নিং লয়ার আছি, এবং আমার সঙ্গে আমার যে জুনিয়র লয়ার আছেন অমিতবাবু এবং বিলেশ্বর বাবু আছেন। তবে কেন তিনি ডিভোর্স ফাইল করলেন সে প্রশ্ন এড়িয়ে যান সাংসদ। কোর্টে কিছু পুরনো কেস ছিল, আর নিজের পার্সোনাল একটা কেস ছিল, সেই কারণে। এই পার্সোনাল কেসটা কি আপনি তো জানেন যে সুজাতার সঙ্গে ধরুন এক বছর দু বছর যাওয়ার যেভাবে চলছে, এবং সেই জন্য ডিভোর্স হয়ে যায়। এর আগে তো আপনি নোটিশ দিয়েছেন। হ্যাঁ, নোটিশ দিয়েছি। কতদিন আগে ডিভোর্স ফাইল করলেন? হ্যাঁ, ডিভোর্স কতদিন আগে নোটিশ দিয়েছেন? দিয়েছিলাম, তখনই দিয়েছিলাম, বিশেষ জানুয়ারি মাসে দিয়েছিলাম, তারপর মার্চ মাসে দিয়েছিলাম। সম্পর্কে টানাপোড়েনটা কতদিন ধরে চলছে? আপনারা তো জানেন প্রায় দু বছর ধরে চলছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।